আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতার কারণেই দেশের উন্নয়ন বললেন প্রধানমন্ত্রী মগবাজার মৌচাক ফ্লাইওভার উদ্বোধন দুর্নীতির মামলায় বিশেষ আদালতে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় করার অভিযোগ জিয়া বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা আবারও বললেন সিইসি রাজনৈতিক দলগুলোর সমঝোতার উদ্যোগ নেবে না কমিশন রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব বাংলাদেশ থেকে অবিলম্বে ফিরিয়ে নেওয়ার আহ্বান শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম দুপুর 2:21 সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ওয়াহিদুজ্জামান এবং আমি নুসরাতউদ্দিন এছাড়াও সংবাদে আরো থাকছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি লড়াইয়ে রাতে মাঠে নামছে বাংলাদেশ নতুন ফর্মেটে উজ্জীবিত সাকিব বাহিনী আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা ছিল বলেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে আর উন্নয়নের সুফল পাচ্ছেন সাধারণ মানুষ রাজধানীর মৌচাক মগবাজার ফ্লাইওভার উদ্বোধনের সময় এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তাঘাট ফ্লাইওভার ব্যবহারে যত্নবান হওয়ার পাশাপাশি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি মিরাজ মিজু রিপোর্ট দীর্ঘ ৬ বছরের কর্মযজ্ঞ শেষে চলাচলের জন্য উন্মুক্ত হল রাজধানীর মগবাজার মৌচাক ফ্লাইওভার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত ফ্লাইওভার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় শেখ হাসিনা বলেন সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নে গতি পায় মানুষকে ভালোবেসে মানুষের কল্যাণে মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করা আর সেই শিক্ষা নিয়েই রাজনীতি করে যাচ্ছি এই দেশটাকে আমরা গড়ে তুলতে চাই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে সেখানে আমাদের প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বসবাস করবে এখানে আরেকটু অনুরোধ করব যে যারা এই ফ্ল্যাটগুলিতে বসবাস করবেন তাদের সব সেটাই মাথায় রাখতে হবে যে এটা ভাড়ায় থাকলেও যখন আপনি থাকছেন এটা আপনাদেরই থাকবে কাজে এই ফ্ল্যাটগুলিকে রক্ষণাবেক্ষণ করা সেগুলি যেন ভালোভাবে ব্যবহার হয় এবং সেগুলির জন্য ভালোভাবে থাকে সেদিকটাও দেখতে হবে কারণ আমাদের নীতি অত্যন্ত স্পষ্ট যে বাংলাদেশে একটা মানুষও গৃহহারা থাকবে না প্রধানমন্ত্রী বলেন বিএনপি জোট সরকার ক্ষমতায় এসে উন্নয়ন প্রকল্পগুলো শুধু বন্ধই করেনি লুটপাট দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল যে বস্তি ছিল সেখানে আমরা বহুতল ভবন করে প্রায় ১৬,০০০ ফ্ল্যাট নির্মাণের কাজও আমরা শুরু করি দুর্ভাগ্য পাঁচ বছর বেশি ক্ষমতায় থাকতে পারিনি পাঁচ বছর ক্ষমতা যখন হবে তখন এই কাজগুলি শেষ হয়নি এর মধ্যে বিএনপি জামাত জোট ক্ষমতা আসলো আর ওদের যেটা কাজ ক্ষমতা আসার পরেই যত লুটপাট করে খাওয়া সেটাই তারা করতে শুরু করলো বাংলা ভাই আব্দুর রহমানের মতো জঙ্গি সৃষ্টি করে বাংলাদেশকে সন্ত্রাসের জনপদ তৈরি করেছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী এর আগে বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন শেখ হাসিনা মিরাজ মিজু ২১ টেলিভিশন ঢাকা উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে বক্তব্য দেওয়ার সময় একথা বলেন তিনি বেলা ১২টার দিকে আদালতে পৌঁছান খালেদা জিয়া সোয়া ১২টায় আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য শুরু করেন তিনি পুরান ঢাকার বক্সিবাজারে অস্থায়ী ৫ নম্বর আদালতের কার্যক্রম শুরু হয় বেলা ১১টায় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি চলছে এই আদালতে খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল শুনানি শুরু করেন দুর্নীতির দুই মামলায় গত ১২ অক্টোবর খালেদা জিয়ার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত তবে খালেদা জিয়া আত্মসমর্পণের পর আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বলে দেওয়া বক্তব্য এখনও ধারণ করেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তিনি বলেছেন কাউকে খুশি করার জন্য একথা বলেননি এবং তার বক্তব্য তথ্যভিত্তিক বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সংলাপ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের সিইসি আরও বলেন ১৯৭৫ সালে থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দেশে গণতন্ত্র ছিল না ৭৫ পর্যন্ত গণতন্ত্র ছিল সেই ভিত্তিতে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন সংলাপে আরও ৪ শতাধিক সুপারিশ কিছু সাংবিধানিক কিছু আইন সংক্রান্ত আর কিছু নির্বাচন কমিশনের করণীয় এই তিন ভাগে ভাগ করা যায় বলে জানান সিইসি
পেয়েছি। তিনি বলেন, এর মধ্যে যেসব সুপারিশ নির্বাচন কমিশনের নিজের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো ইসি বাস্তবায়ন করবে, যেগুলোর জন্য আইন প্রণয়ন করতে হবে সেগুলো সরকারের মাধ্যমে জাতীয় সংসদে পাঠানো হবে। আওয়ামী লীগ সহ অন্যান্য দল নির্বাচন অংশগ্রহণ করেছিল, 79-এ যখন সংসদ নির্বাচন হলো তখন বহু দল সেটা নির্বাচন করেছিল, বহু দল সংসদে যোগদান করেছিল, সংসদ পরিচালনা করেছিল, আমি ওইভাবে দেখি। সুতরাং এটা ওই কোনো কাউকে খুশি করার জন্য না, তথ্যভিত্তিক কথা। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের উপর চাপ বাড়াতে খসড়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া হয়েছে। দুই স্থায়ী সদস্য রাষ্ট্রের এই প্রস্তাবে রাখাইনে সেনা অভিযান বন্ধ, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া সহ সুনির্দিষ্ট কিছু আহ্বান জানানো হয়েছে। এদিকে রাখাইনে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শনে গিয়ে আবারও বৌদ্ধ সম্প্রদায়ের বাধার মুখে পড়েছেন মানবাধিকার কর্মীরা। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। রোহিঙ্গাদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ করতে মিয়ানমার সরকারের উপর চাপ বাড়াতে তৎপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এরই অংশ হিসেবে সুনির্দিষ্ট বেশ কিছু দাবি সম্বলিত খসড়া প্রস্তাব তৈরি করেছে পরিষদের দুই স্থায়ী সদস্য দেশ যুক্তরাজ্য ও ফ্রান্স। এতে রাখাইনে সেনা অভিযানের ঘটনায় নিন্দা জানানো হয়, একই সাথে অবিলম্বে সেনা অভিযান বন্ধ ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন, রাখাইনে জাতিসংঘের তদন্ত দল ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে প্রবেশাধিকার দেওয়ার দাবিও জানানো হয়। তবে ছয় পাতার ওই খসড়া প্রস্তাবের কোথাও মিয়ানমারের উপর অবরোধ বা নিষেধাজ্ঞা আরোপের উল্লেখ নেই। কূটনীতিকরা বলছেন বরাবরের মতো চীন এর বিপক্ষে, তবে এই বিরোধিতা উপেক্ষা করে এই খসড়া প্রস্তাব উত্থাপনই হবে রোহিঙ্গা সংকটে জাতিসংঘের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। এ নিয়ে জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি বলেন, রোহিঙ্গা সংকট পুরো অঞ্চলের জন্য হুমকি, তাই এর সমাধানে নিরাপত্তা পরিষদকে এ সংক্রান্ত প্রস্তাব আরো শক্তিশালী করার তাগিদ দেন তিনি। এদিকে সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, এ অবস্থার মধ্যেও বুধবার মধ্য রাখাইনের মিয়েবন এলাকায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের একটি ক্যাম্প পরিদর্শনে গিয়ে উগ্রবৌদ্ধদের বাধার মুখে পড়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের 10 কর্মী। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। আশ্রয় কেন্দ্রগুলোতে রোহিঙ্গা অনাথ শিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাবা মা হারিয়ে এইসব শিশুর ঠিকানা এখন শরণার্থী ক্যাম্প। এসব অনাথ শিশুদের শৈশব আনন্দময় করে তুলতে কাজ করছে শিল্পকলা একাডেমি, পাশাপাশি তালিকা তৈরির কাজ করছে সমাজসেবা অধিদপ্তর। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। এসব রোহিঙ্গা শিশুদের অনেকেই এতিম, কেউ হারিয়েছে বাবাকে, কেউ মাকে। নৃশংসতার ভয়াবহ স্মৃতি এখনো তাড়া করে তাদের। অনাথ অসহায় শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা হয়েছে ক্যাম্পগুলোতে। স্বজনহীন শিশুদের মানসিক অবস্থা পরিবর্তনে উখিয়া এবং টেকনাফের বিভিন্ন ক্যাম্পে কাজ করছে শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটারের প্রতিনিধি দল। সেই ভয়াবহতা, কিভাবে হত্যা করা হয়েছে, ওখানে জ্বালাও পোড়াও করা হয়েছে, বাড়ি ঘর, এই সমস্ত বিষয়গুলো তাদের ভেতরে লালন করছে। এদিকে এসব শিশুদের জন্য সরকারিভাবে কর্ম পরিকল্পনা করছে সমাজসেবা অধিদপ্তর। আমাদের প্রতিটি ক্যাম্পে, এখানে আপনারা জানেন যে মোট 10টি ক্যাম্প রয়েছে, সেই 10টি ক্যাম্পে বালুকালী কুতুপালং সহ মোট 10টি ক্যাম্পে আমাদের তথ্য সংগ্রহ শুরু হয়। প্রায় 90 জন কর্মকর্তা এবং কর্মচারী আমাদের এই তথ্য সংগ্রহ এবং সুপারভাইজিংয়ের দায়িত্বে তারা নিয়োজিত রয়েছেন। অনেক দুর্ভোগ পেরিয়ে আসা এসব শিশুর সুষ্ঠু মানসিক বিকাশেই এ ধরনের উদ্যোগ, জানিয়েছেন সংশ্লিষ্টরা। রত্না জামান, একুশে টেলিভিশন। সংবাদ ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরো থাকবে। সীতাকুণ্ডে নিয়ন্ত্রণহীন অ্যাম্বুলেন্সের অন্য গাড়িকে ধাক্কা, রোগী সহ নিহত দুই, আহত আরো চারজন। শাহজালাল বিমানবন্দর সড়কে প্রাইভেট কার থেকে 9 কেজি স্বর্ণ জব্দ, আমিরাত ফেরত তিনজন গ্রেফতার। চট্টগ্রামের সীতাকুণ্ডে অ্যাম্বুলেন্স একটি গাড়িকে ধাক্কা দেওয়ার ঘটনায় ক্যান্সারের রোগী সহ দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। ভোররাত 4:30 দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত হন ক্যান্সারে আক্রান্ত আকাশ মিয়া ও অ্যাম্বুলেন্স চালক সানাউল্লাহ।
পুলিশ জানায় ঢাকার থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি চট্টগ্রাম যাচ্ছিল। বারবিয়ার ঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট গ্লোবাল ওয়েল মিলের সামনে অ্যাম্বুলেন্সটি একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। চালক সহ ছয় জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিস। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পথে প্রায় 9.5 কেজি সোনা সহ আমিরাত ফেরত তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এরা হলেন ফারুক আহমেদ, মীর হোসেন ও শাহিন। ডিবি পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানান, গেল রাতে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। তল্লাশি করে তাদের কাছে 9 কেজি 330 গ্রাম ওজনের 80টি সোনার বার পাওয়া যায়। এই তিনজন রিজেন্ট এয়ারওয়েজের একটি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন। তাদের বহনকারী একটি প্রাইভেট কারও জব্দ করে ডিবি পুলিশ। রপ্তানিযোগ্য উন্নত জাতের আলু উৎপাদন করতে না পারায় মার খাচ্ছেন কৃষকেরা। প্রতি বছরই নষ্ট হচ্ছে লাখ লাখ টন আলু। কৃষি অর্থনীতিবিদ যা বলছেন, মানসম্মত চিপস, ফাস্টফুড, ফ্রেঞ্চ ফ্রাই জাতীয় খাবার তৈরিতে যে জাতের আলুর দরকার দেশে তার উৎপাদন হয় না। এমন অবস্থায় উন্নত জাতের আলু চাষের পরামর্শ তাদের। রিয়াদ সুমনের চার পর্বের ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় পর্ব। দেশে বাণিজ্যিকভাবে আলু চাষ শুরু হয় 1973 সাল থেকে। প্রথম দিকে উৎপাদনের পরিমাণ উল্লেখ করার মতো না হলেও 2003 সাল থেকে বাড়ে আলুর ফলন। দেশে সাদা আলু, গ্রানুলা, শিলবিলাতি, ডায়মন্ড সহ সীমিত কয়েকটি জাতের আলুর চাষ হয়। তবে আন্তর্জাতিক বাজারে এসব আলুর চাহিদা নেই বললেই চলে। ফলে দেশের চাহিদার দ্বিগুণ উৎপাদন করেও কোনো ফল আসছে না, উল্টো লোকসানে পড়ছে কৃষক। দেশে উৎপাদিত এসব আলু দিয়ে চিপস, ফাস্টফুড, ফ্রেঞ্চ ফ্রাই জাতীয় খাবার হয় না বলেই আমদানি করতে হয় বিদেশি আলু। তাই আমদানি বন্ধে উন্নত জাতের আলু চাষের পরামর্শ দিলেন কৃষি অর্থনীতিবিদরা। ফ্রেঞ্চ ফ্রাইজ করার জন্য কিন্তু আমাদের দেশে জাত নাই, এবং ফ্রেঞ্চ ফ্রাইয়ের সুবিধা হলেই যে বিদেশে অনেক বড় একটা মার্কেট আছে এবং ভালো প্রাইসে বিক্রি করা যায়। সো আমাদেরকে ওই দিকে মনোযোগ দিতে হবে যে কী করে আমরা ফ্রেঞ্চ ফ্রাই উৎপাদন করার মতো আলু এদেশে উদ্ভাবন করতে পারবো, অথবা আমদানি করতে পারবো বীজ, অথবা রিলিজ করতে পারবো, যেটা আমাদের দেশের কৃষক এটা উৎপাদন করবে, পুরোটা ভালো দামে বিক্রি করতে পারবে। বিদেশে আলু রপ্তানির সুযোগ সৃষ্টি করতে পারিনি, এই কারণে আমাদের চেষ্টা করতে হবে কীভাবে আলুর কনসাম্পশন, আলুর ব্যবহার বাড়ানো যায়, কীভাবে আলু বিদেশে রপ্তানি করা যায় এবং কীভাবে আলুর বহুবিধ ব্যবহার নিশ্চিত করা যায়। আলুর হাত থেকে রক্ষা পেতে চাহিদার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন জাতের আলু উৎপাদনেরও পরামর্শ তাদের। ভালো জাত নির্বাচন করতে হবে প্রত্যেকটা পারপাসে আলাদা আলাদাভাবে, যেহেতু জাত বৃদ্ধিকে আলু উৎপাদন করবে, এর ব্যবহারটা বিভিন্ন সেক্টরে হবে এবং সারপ্লাস আলু দেশে থাকবে না, এবং এই কোল্ড স্টোরেজের সমস্যা বা আলু না বিক্রি হওয়ার সমস্যাটা কিন্তু সহজে কিন্তু কন্ট্রোল করা সুবিধা হবে। এছাড়া ভাতের বিকল্প হিসেবে আলুর ব্যবহার এবং বহুমুখী খাদ্যপণ্যের ব্যবহার নিশ্চিত করারও পরামর্শ দিলেন কৃষিবিদরা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এছি আবার ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। যুক্তরাষ্ট্রের প্রবেশে বিমানবন্দরে আরও কড়াকড়ি, ট্রাম্প প্রশাসনের নতুন নিরাপত্তা পরিকল্পনা অনুমোদন। ইংলিশ লীগ কাপ ফুটবলের শেষ ষাটে চেলসি এভারটন হারল 2-1 গোলে। আবার আমন্ত্রণ দেখছেন দুপুর 2:21 সংবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে প্রবেশে বিমানবন্দরে নতুন করে আরও কড়াকড়ির মুখে পড়তে যাচ্ছে বিভিন্ন দেশের নাগরিকরা। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন নতুন নিরাপত্তা পরিকল্পনা অনুমোদন করে। এর আওতায় যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে প্রবেশ ও বের হওয়ার সময় ভিনদেশি যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হবে, পরীক্ষা করে দেখা হবে আচরণগত দিকও। এছাড়া বিমানে ল্যাপটপ সহ ইলেকট্রনিক্স সরঞ্জাম বহনে নিষেধাজ্ঞার বিষয়টি তো রয়েছে। এর ফলে প্রতিদিন 105টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা ও যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে যাওয়া মোট 3,25,000 ফ্লাইটের যাত্রীরা এই কড়াকড়ির মুখে পড়বে। এর আগে গেল জুনের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার 8টি দেশের বিমানে ইলেকট্রনিক সরঞ্জাম বহনে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। স্পেনের কেন্দ্রীয় সরকারের ডাকা সিনেট অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন কাতালান নেতা কার্লোস পুজদেমান্ড।
এ অবস্থায় দেশটিতে রাজনৈতিক সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেট অধিবেশনে পুজদমেন্টকে স্বাধীনতার প্রশ্নে তার অবস্থান স্পষ্ট করার আহ্বান জানায় কেন্দ্র। তবে পুজদমেন্ট আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন, এছাড়া আঞ্চলিক নির্বাচন নিয়ে এখনও নীরব তিনি। এ অবস্থায় আজকের অধিবেশনে কাতালানদের পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে কেন্দ্র কঠোর পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কাতালানের সরকারি কর্মকর্তারা এই শাসন মানবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে। এ নিয়ে এরই মধ্যে আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন স্বাধীনতার পক্ষের লোকজন। এবারে খেলার খবর। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি সিরিজ প্রসঙ্গ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবার টি টোয়েন্টি মিশনের মাঠে নামছে বাংলাদেশ। ব্লুমফন্টেইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। সবকিছু ভুলে সতীর্থদের চিন্তা মুক্ত থাকার পরামর্শ দিয়েছেন টি টোয়েন্টি দলের দায়িত্ব পাওয়া সাকিব আল হাসান। সফরে হারের বৃত্তবন্দী ভঙ্গুর মনের খেলোয়াড়দের উজ্জীবিত করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিস্তারিত আবু হুরেরা তামিমের রিপোর্টে। শুরু হচ্ছে টি টোয়েন্টিতে সাকিব আল হাসানের যুগ। এর আগে মাত্র 4টি টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সম্প্রতি মাশরাফি টি টোয়েন্টি থেকে অবসর নিলে নতুন করে দায়িত্ব পান এ বিশ্বসেরা অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে দেশসেরা ওপেনার হার্ড হিটার তামিমকে পাচ্ছে না সাকিব। অবসরের কারণে থাকছেন না মাশরাফিও। তাছাড়া দক্ষিণ আফ্রিকায় টাইগার ক্রিকেটারদের পারফরমেন্সের গ্রাফটা বেশ নিচুতেই। এমন অবস্থায় একটি বঙ্গুর দল নিয়েই লড়াইয়ে নামতে হচ্ছে সাকিবকে। আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ সহ বিশ্বের বিভিন্ন দেশে টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন টাইগার অধিনায়ক। তাই সাকিবকে ঘিরেই স্বপ্ন দেখছে লাল সবুজ সমর্থকরা। সাকিব মনে করেন দলে যারা রয়েছে তারা সবাই যোগ্য, যার যার কাজটা ঠিক মতো পালন করতে না পারায় টেস্ট ও ওয়ানডেতে করুণ হার হয়েছে। সবাই নিজেদের কাজটা ঠিকঠাক মতো করতে পারলে শুধু লড়াইই নয়, জেতাও সম্ভব বলে মনে করেন সাকিব আল হাসান। আবু হুরায়রা তামিম, একুশে টেলিভিশন। ইংলিশ লীগ কাপ ফুটবল, এভারটনকে 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো চেলসি। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় চেলসি। 26 মিনিটে জার্মান ডিফেন্ডার অ্যান্টনিও রুডিগার গোল করলে 1-0 লিড নেয় তারা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান সিলভা ব্যবধান বাড়ান 2-0। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে লড়তে থাকে এভারটন। তবে নির্ধারিত খেলার সময় শেষ মুহূর্তে দলের হয়ে ফরওয়ার্ড ক্যালভার্ট উইন গোল করলেও হার এড়াতে পারেনি তারা। এরই সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতার কারণেই দেশের উন্নয়ন বললেন প্রধানমন্ত্রী, মগবাজার মৌচাক ফ্লাইওভার উদ্বোধন। দুর্নীতির মামলায় বিশেষ আদালতে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন, উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় করার অভিযোগ। জিয়া বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, আবারও বললেন সিইসি রাজনৈতিক দলগুলোর সমঝোতার উদ্যোগ নেবে না কমিশন। এবং রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাব, বাংলাদেশ থেকে অবিলম্বে ফিরিয়ে নেওয়ার আহ্বান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। সন্ধ্যা 6টায় আমাদের চট্টগ্রামে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।